ঠিক আছে তো, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আরে দাঁড়াও, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে কখনো মায়ের জন্ম হয়? আমার মনে হয় এই গোসাইদের বাড়িতে হয়েছে, না হলে আশেপাশে কোনো জায়গায় হয়েছে, দেখাবে এসে বলবে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদ তো একটা দেখা যায়, আর আছে নাকি যে গায়ে গায়ে লাগবে? হরে কৃষ্ণ, এটাও দেখাবে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। যখন হয় একটা সন্তানই কিন্তু আমার একটা মায়েরা এই ধরাধামে আনতে পারে, তাই না? তাহলে একটা ছয় মাসের কন্যা যখন হয়, তার কি করে একটা সন্তান বৃদ্ধি করার ক্ষমতা হয় না? 11 বছর 11 মাস 27 দিন যখন হয়,
মাহার উপযুক্ত আসে কি বাবা? তাহলে মহাজন বলছে ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, এগারো মাসে তিনটি সন্তান। দেখো কাণ্ড, দেখছেন আপনারা, নাম শুনছেন? দেখেন নাই শুনানো নাই, আজকে হয়তো দেখাতেও পারবে শোনাতেও পারবে। তাহলে গোসাই, ঘর আছে তার দুয়ার নাই, এই লোক আছে কিছুই না থাকে, ওই ঘরের মধ্যে মানুষ কি করে প্রবেশ করবে, তাই না? প্রবেশ করতে পারে না। তবুও মহাজন বলছে ওই ঘরের মধ্যে একটা মানুষ আছে। গোসাই, সেই মানুষটা কোথাতে ঢুকলো আর সেই মানুষটাকে তুমি একটু বলবে। Thank you.
আচ্ছা, গান আপনাদের ভালো লাগছে তো? ঠিক আছে, আরে এইরকম ভক্ত আরো কিছু হোক। ভালোবাসে মায়ের ঊর্ধ্বে কিন্তু সেই সন্তানকে কেউ ভালোবাসতে পারে না, কি গো? তাহলে গোসাই সেই মা যদি সেই সন্তানকে শুয়ে দেয়, সেই সন্তান নাকি মারা যায়। কি করে মারা যায়? ওই আবার এই তিন কথার অর্থ নইলে চাঁদের গায়ে গেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে ধীর পেটে মায়ের জন্ম, ধীর পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে চাঁদের গায়ে চাঁদ লেগেছে।